আমি কিন্তু সেকেন্ড অ্যাটেম্পটে জাজ হই, প্রথমবারে আমি জাজ হতে পারিনি। তো প্রথমবারে যখন আমি জাজ হতে পারলাম না, তখন আমার মানে চিন্তা বদলে গেল। তখন আমার চিন্তা ছিল যে আমি যে কোনো একটা নবম গ্রেডের চাকরি দরকার আমার সরকারি। বাবা সবসময় বলতো যে বড় অফিসার বলতে বোঝায় অ্যাসিল্যান্ট অফিসার, উপজেলা নির্বাহী অফিসার। ছোটবেলায় আসলে ওইরকম স্পেসিফিক্যালি কোনো স্বপ্ন দেখা হয় নাই, নর্মালি সবাই যেটা দেখে আমাদের ওইদিকে, যেমন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এরকম তো আমার ইচ্ছা ছিল। কিন্তু অত তীব্র স্বপ্ন না যে ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, এরকম না, এইভাবেই ছিল ছোটবেলায় স্বপ্ন। আমি যদি আসলে স্বপ্ন না ঠিক, আমি জাস্ট দেখেছি আমার কোন দিকে আমার সুযোগ ভালো। আমি যখন কলেজে উঠেছি তখন আমি বিসিএস সম্পর্কে প্রথম জানি। আমি ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম, আইন বিভাগে ভর্তি হলাম, তখন সবার মতো আমিও চিন্তা করেছি যে আমি জাজ হব। আমার বড় ভাইদের দেখতাম সবাই জাজ ডিপার্টমেন্টে। তো আমি কিন্তু সেকেন্ড অ্যাটেম্পটে জাজ হই, প্রথমবারে আমি জাজ হতে পারিনি। তো প্রথমবারে যখন আমি জাজ হতে পারলাম না, তখন আমার মানে চিন্তা বদলে গেল যে ঠিক আছে, তাহলে পরের বারে যদি আমি আবার জাজ হতে না পারি, সুতরাং আমি একটু অন্যদিকে একটু প্রিপারেশন নিয়ে দেখি, একটু প্রস্তুতি নিয়ে দেখি। এটা 2021 সালে জানুয়ারিতে যখন মাস্টার্স শেষ হলো আমার, তখন আমি বিসিএস পড়াশোনা শুরু করলাম। তখন আমার চিন্তা ছিল যে আমি যে কোনো একটা নবম গ্রেডের চাকরি দরকার আমার সরকারি। তো এটার কথা চিন্তা করি আমি দেখলাম বিসিএস প্রস্তুতি নিলে সম্ভব, এটা পাওয়া সম্ভব। কিন্তু যদি শুধু জুডিশিয়ারির প্রস্তুতি নিই তাহলে হয়তো সম্ভব না। এ কারণে আমি বিসিএস প্রস্তুতি নেওয়া শুরু করলাম। এরপর মাঝে একটু ব্যাংকের পড়াশোনাও করলাম, দেখলাম যে ব্যাংকের নিয়োগটা বিসিএসের চেয়ে একটু ফাস্ট। এটা চিন্তা করে একটু ব্যাংকের পড়াশোনা শুরু করলাম, মূলত সিনিয়র অফিসারের জন্য সমন্বিত ব্যাংকের। কিন্তু তার আগেই আমার বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা হয়ে যায় এবং আমার ওখানে হয়ে যায়। পরে আর সিনিয়র অফিসারের পরীক্ষা দিতে হয়নি, আর বিসিএস তো হয়েই গেল। পরের জুডিশিয়ারিতে অবশ্য আমার হয়ে গেছে। বাবা মা, আমার বাবা সবসময় বলতো যে বড় অফিসার বলতে বোঝায় অ্যাসিল্যান্ট অফিসার, উপজেলা নির্বাহী অফিসার। তো বাবার ইচ্ছা ছিল যে তুমি যদি ম্যাজিস্ট্রেট হও তাহলে ভালো লাগবে, সেটা তুমি জুডিশিয়াল হও বা এক্সিকিউটিভ হও, যেটাই হও, আমি দুটোই হলাম। বাবা খুশি, মাও খুশি, দুজনে খুশি। এখন মনে হচ্ছে না, আমার আসলে আমার বাবা মা আমাকে ভালোই রাখছে, তারা অনেক কষ্ট করছে আমার জন্য। আমার মনে হয় আমি যা কিছু অর্জন এতে আমার বাবা মার সৎ জীবনাচরণের একটা ভূমিকা আছে। তবে আমার বাবা মা সবসময় আমাকে কখনো আর্থিক কষ্ট করতে হয়নি, পড়াশোনা করে এই পর্যন্ত এসেছি, আমাকে এগুলো নিয়ে কখনো চিন্তা করতে হয়নি। আমার বাবা মা এগুলো সবসময় পূরণ করেছে।